আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে প্রতিপক্ষের দুর্বলতা বিবেচনায় উইকেট তৈরি করছে বিসিবি বলছেন নির্বাচক হাবিবুল বাশার তবে উইকেটটা কেমন হবে পেস নাকি স্পিন সহায়ক নাকি স্পোর্টিং সেই বিষয়টা খোলাসা করতে নারাজ জাতীয় দলের সাবেক অধিনায়ক এদিকে সিলেটে এই দলের তৃতীয় চার দিনের ম্যাচ দেখার পর দল দেবার কথা বলছেন এই নির্বাচক আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে যেন বাড়তি চাপ কাজ করে বাংলাদেশ ক্রিকেট দলের উপর কারণ সবসময় যে কোনো ফর্ম্যাটেই তীব্র লড়াই হয় দুই দলের আর ঘরের মাঠে সবশেষ টেস্টে চট্টগ্রামে তো লজ্জাজনক হারের স্বাদ পেয়েছিল টাইগাররা তাই তো এবারে সিরিজের আগে ফিরে আসছে পুরনো সেই স্মৃতি গতবার বাংলাদেশের স্পিন সহায়ক উইকেট বানানোর সিদ্ধান্তটা হয়েছিল বুমেরাং এবার সাকিব আল হাসান চোটের কারণে মিস করবেন একমাত্র টেস্ট তাই তো রশিদ খানদের বিপক্ষে সেই ভুলের পুনরাবৃত্তি করার কথা নয় ম্যানেজমেন্টের বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট দারুণ পারফর্ম করছে তাসকিন হাসান এবাদতরা কাঁপন ধরিয়ে দিতে পারে যে কোনো দলের ব্যাটিং লাইন আপে তাহলে কি এবার আফগানিস্তান বধে সবুজ পেস সহায়ক উইকেট দেখা যাবে মিরপুরে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্টরা তবে নির্বাচক হাবিবুল বাশার দিয়েছেন ইঙ্গিত সাকিব ছাড়া আপনার তাইজুল আছে মিরাজ আছে তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করেন টেস্ট ম্যাচে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেক রিচ সো আমরা কিন্তু যেরকম দরকার টিম অনুযায়ী কিন্তু আমরা এখন আমাদের সিদ্ধান্ত নিতে পারি মিরপুর উইকেট কেমন হতে পারে না পারে সেটা আমাদের খুব সম্বন্ধে খুব ভালো ধারণা আছে এবং সেভাবেই উইকেটটা আমাদের মনের মতো করেই প্রস্তুত করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ে দলের কাণ্ডারি সাকিব আল হাসানের সার্ভিস মিস করবে বাংলাদেশ যা নিশ্চিতভাবেই অপূরণীয় এক ক্ষতি কিন্তু অধিনায়কের শূন্য স্থান পূরণ করতে বাকি ক্রিকেটারদের দায়িত্ব নেবার কথা বলছেন বাশার খুব কম ক্রিকেটারই আছেন যারা শুধু ব্যাটসম্যান ব্যাটিং করে অথবা বোলিং করে দলে আসতে পারেন তো সাকিবের ব্যাটিং এবং বোলিং দুটোই আমরা মিস করব বাট আমার মনে হয় যে বাকি দলে যারা আছেন তাদের এখন দায়িত্ব সেই কাজটা করে দেওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য এই মাসের একদম শেষ ভাগে নয়তো আগামী মাসের শুরুতেই দল ঘোষণা করবেন নির্বাচকরা উইন্ডিজের সাথে বাংলাদেশ এ দলের চার দিনের দ্বিতীয় ম্যাচ দেখার পরেই ঘোষণা করা হবে দল তবে এ দলের প্রথম ম্যাচে হতাশ করেছে ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যতিক্রম ছিলেন কেবল শাহাদাত হোসেন দীপু টেস্ট মেজাজ কাকে বলে সেই প্রদর্শনী দেখিয়েছেন এই তরুণ ব্যাটার ৬ মিলি গ্রাস রেখেছি দুটি ম্যাচেই সিলেটে এবং বেশ সুইমিং কন্ডিশন সেই কন্ডিশনে কে কেমন ব্যাট করে দেখার বিষয় ছিল তো দীপু লুক গুড আমি দীপু তো ভালো ব্যাটিং করছেন অনেকদিন ধরে যদিও এভাবে কন্টিনিউ করতে পারে আমাদের জন্য একটা ভালো ফিউচার প্লেয়ার হতে পারে ভবিষ্যতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা